আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে রবিবার পূর্ব বর্ধমান জেলার বোসুল এক নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অঞ্চল ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। 2023 সালের পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এই সাংগঠনিক আলোচনা হয়। এবং যারা আমাদের তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন যাবত আমাদের রাজনৈতিকভাবে আমরা একসাথে রাজনীতি করেছি, অনেকেই আজকে আমাদের থেকে ছেড়ে চলে গেছে। এদিন বোসুল এক নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতৃত্বদের নিয়ে আলোচনা সভা করেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক। এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস যুব সভাপতি সৌভিক পান, বোসুল এক নম্বর পঞ্চায়েত প্রধান দিলীপ কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। আপনারা জানেন যে আমাদের বর্ধমান দুই নম্বর ব্লকে আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমরা বুথ ভিত্তিক আমরা কর্মী সম্মেলন করছি। আমাদের বোসুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতে আমরা অঞ্চলে আমরা বুথ ভিত্তিক সম্মেলন করলাম। আমরা কর্মীদের সেই একটি উদ্দেশ্য বার্তা দিচ্ছি, আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এখন থেকে আমাদের বুথগুলোকে সুন্দর করে সাজিয়ে যদি মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা পৌঁছাতে পারি, আগামী নির্বাচনে আমাদের এই বোসুল এক গ্রাম পঞ্চায়েতও আমরা 11টা সিটি আমরা কিন্তু জয়লাভ করি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পায় অর্থ কোথায় করা হচ্ছে আজকে? আজকে আমার সোনাতলী বিয়েবাড়িতে সত্যিকার আমরা এই অনুষ্ঠানটা করলাম। আমাদের যেহেতু রমজান মাস, সেই জন্য আজকে আমরা সকালে এই সম্মেলনটা। বোসুল থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।